Hello guys, this is Sakib Islam from Opima Cosmetics and you are watching my channel Cosmetics Review. আজকে ক্লিন এন্ড ক্লিয়ারের দুই ধরনের ডুপ্লিকেট দিয়ে অরিজিনালকে কম্পেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে ধৈর্য ধরে দেখুন, জীবনে আর কখনো ঠকবেন না। তবে তার আগে অরিজিনাল এবং ডুপ্লিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, কারণ আমি এই রিলেটেড রিভিউগুলোই দিয়ে থাকি। প্রথমে প্রোডাক্টের গেট আপ নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে অরিজিনাল আর এগুলো হচ্ছে ডুপ্লিকেট। ভালো করে শুনুন আর ভালো করে খেয়াল করুন। ওয়াটার কালার হওয়ার কারণে প্রায় এক পলকে দেখলে বুঝতেই পারবেন না আপনি ডুপ্লিকেট নিচ্ছেন নাকি অরিজিনাল নিচ্ছেন। খুব ভালো করে এটির দিকে নজর দিন। এই যে সাদা সাদা সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, অরিজিনালটিতে স্ক্র্যাচ করলে, অর্থাৎ এগুলোর উপর স্ক্র্যাচ করলে আপনার হাতে ঠেকবে, অর্থাৎ আপনি অনুভব করতে পারবেন যে এখানে কিছু সার্কেল আছে। আর বাকি যে লেখাগুলো আছে এগুলোর মাঝেও ঝামেলা আছে, তবে ভিডিওতে সেভাবে বুঝাতে গেলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে। আর ভিডিওতেও কালার কম্বিনেশনের জন্য খুব ভালোভাবে বুঝাতেও পারবো না। তবে চলুন বাকি বিষয়গুলো দেখিয়ে দিই। এবার এই সিল নিয়ে কিছু বলি। এটি হচ্ছে যে কোম্পানি ইম্পোর্ট করে তাদের সিল, সিলও নকল হতেই পারে, তাই খেয়াল করবেন প্রোডাক্টে LOT যে কোডটি দেয়া থাকবে, প্রোডাক্টে আর সিলে একই কোড দেয়া আছে কিনা খেয়াল করবেন। দেখুন LOT হচ্ছে BBM9508, আবার সিলেও ব্যাচ নম্বর একই BBM908। ডুপ্লিকেটে সাধারণত এগুলো উল্টাপাল্টা থাকে। মজার ব্যাপারগুলো খেয়াল করুন, এটির আমদানি 11-19 আর তৈরি নাকি 1-20, অর্থাৎ তৈরির আগেই, দুই মাস আগেই এটি আমদানি নাকি হয়েছে। ভাই এটা কোনো কথা? মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্রোডাক্টে আর সেলে ভিন্নতা রয়েছে। এ ধরনের অসঙ্গতি দেখলে সেই প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। যা হোক, কথা হচ্ছে নকল বাজরা সব পারে, তাই শুধু সিল দেখলেও হবে না, প্রোডাক্ট আপনাকে চিনতে হবে। আমি বলবো হলোগ্রাম আর এই সিল খুব ভালো করে দেখেই ক্রয় করবেন। এবার আসি পেছনের দিকটায়। বেশ বড় সর অসঙ্গতি আছে অরিজিনাল এবং ডুপ্লিকেটগুলোর মাঝে, বিস্তারিত বললে ভিডিও আরও লম্বা হবে। বিষয় হচ্ছে অরিজিনালটিতেই প্রিন্ট মাঝে মধ্যে চেঞ্জ হয়, তাই বাকি বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি। বারকোডের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, খেয়াল করুন সবগুলোতে কিন্তু একই দেওয়া আছে, তাই স্ক্যান করলেও আপনি অরিজিনালের রেজাল্ট পাবেন। পেছনে দেখার মূল যে বিষয়টি সেটি হচ্ছে LOT কোড BBM9508। আপাতত এটি দেখে নেবেন, পরবর্তীতে এই কোড চেঞ্জ হলে আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, দেখে নেবেন। কসমেটিক্স যে কোনো প্রোডাক্ট নিতে আমার ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেয়া থাকবে, সেখানে আমাকে নক করলেই হবে। এবার ক্যাপ খেয়াল করুন, কালার হালকা ডিফারেন্ট আছে। এটি বুঝতে না পারলেও আপনি যেটি খেয়াল করবেন সেটি হচ্ছে ক্যাপের ভেতরের অবস্থা। অরিজিনালটিতে ভেতরে ভালো করে খেয়াল করুন, একটা প্লাস্টিকের রাউন্ড থাকবে, আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা প্লাস্টিকের রাউন্ড থাকবে। ডুপ্লিকেটগুলোতে সাধারণত থাকবে না,
আমি কখনো দেখিনি। এমনও হতে পারে আমার ভিডিও দেখে তারা আরও রিয়েলিস্টিক করার চেষ্টা করবে। যা হোক, অরিজিনালের মতো করে তৈরি করা এত সহজ না। এগুলো দেখে ধরতে না পারলেও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এক ফোঁটা ফেস ওয়াশ হাতে নিয়ে স্মেল নেবেন। মনে রাখবেন, ডুপ্লিকেটগুলোর সেন্ট কখনোই অরিজিনালের যে সেন্ট সেটির মতো হবে না। সেন্ট ধরতে পারলেই আপনি শিওর হয়ে যাবেন যে আপনি ঠিক কী নিচ্ছেন। ডুপ্লিকেটগুলোতে ফেনা না হওয়ার প্রবলেমটা আমাকে অনেকেই বলেছে, অর্থাৎ ডুপ্লিকেট ফেস ওয়াশে নাকি ফেনা হয় না। তবে এখন ডুপ্লিকেটগুলোরও ফেনা হয়। আমি যেসব হিডেন ব্যাপারগুলো ব্যাখ্যা করলাম সেসব মিলিয়ে নিলে ইনশাল্লাহ আপনি আর জীবনেও ঠকবেন না। ভিডিও ভালো লাগলে শেয়ার দিন, লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অরিজিনাল জিনিস কিনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।